হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে বাংলাদেশ সর্বারে মোকোস্টোর ইভেন্ট আর এই মোকোস্টোর ইভেন্টের মাধ্যমে এখানে ওবি থার্টি সিক্স আপডেটের পর এখানে যে সকল ইমোটগুলি ডিজাইন করা হয়েছিল ওই ইমোটগুলি অলরেডি এই মোকোস্টোর ইভেন্টের মাধ্যমে চলে এসেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রানিং মুভমেন্টের এই নিউ ইমোটটি এই ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাবল ট্রাবল ইভেন্টের এই নিউ ইমোটটিও এই নিউ ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ইগলের থিমে এই নিউ ইমোটটিও এই নিউ ইভেন্টেড মাধ্যমে দেওয়া রয়েছে অর্থাৎ এই তিনটি নিউ ইমোট তোমরা এই নিউ ইভেন্ট থেকে নিতে পারবে এছাড়া এখানে তোমরা নিচে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ উইন্টার থিমে এই নিউ এখানে বান্ডিলটি আর এই বান্ডিল ছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ আরো একটি ছেলের বান্ডিল এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি মেয়ের বান্ডিল আর এখানে তোমাদের এই ছোট রিওয়ার্ডের মধ্যে যেকোনো একটি রিওয়ার্ড এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে আমি এই রানিং মুভমেন্টের এই নিউ ইমোটটি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর সেকেন্ড পেজে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিউ ইমোটটি আর এই নিউ ইমোটটি ছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ কোবরার থিমে এই নিউ ব্যাকপ্যাকটি আর এই ব্যাকপ্যাকটি ছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি নিউ ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাক ছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম চেঞ্জ কার্ড ডায়মন্ড রয়েল ভাউচার এছাড়া এই নিউ ইমোট আর এই ছটি ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে একটি এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি এই নিউ ইমোটটি সিলেক্ট করে নিলাম অর্থাৎ এই রানিং মুভমেন্টের ইমোট এবং এই ইমোটটি আমি এখানে সিলেক্ট করার পর এখানে আমি কনফার্ম করে দেবো আর কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এই মোকোস্টোর ইভেন্টের মধ্যে চলে আসবো আর এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নয় ডায়মন্ড স্পিন আর এখানে তোমরা নয় ডায়মন্ড স্পিন করার পর এখানে তোমাদের উনিশ ডায়মন্ড স্পিন হবে অর্থাৎ এইভাবে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে এবং এখানে তোমাদেরকে স্পিন করে করে এইসব রডগুলি তুলে নিতে হবে আর যদি তোমাদের লাখ ভালো থাকে তাহলে এখানে তোমাদের প্রথম স্পিনেই পড়ে যেতে পারে এই নিউ ইমোরটি অর্থাৎ এখানে তোমাদের যদি নয় ডায়মন্ড স্পিন করো নয় ডায়মন্ড স্পিন করার পর যদি লাখ ভালো থাকে তাহলে তোমরা এই নয় ডায়মন্ডেই তোমরা এই নিউ ইমোরটি পেয়ে যেতে পারো না হলে এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হতে চলেছে অর্থাৎ এই নিউ ইমোরটি নিতে গেলে তোমাদের মিনিমাম আটশো আশিটি ডায়মন্ড খরচা হবে তারপরেই তোমরা এই নিউ ইমোটটি এই নিউ ইভেন্ট থেকে নিতে পারবে তোমাদের যদি ফার্স্ট স্পিনে না আর এখানে তোমরা জিজ্ঞাসা এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা ডায়মন্ডের প্রাইজই দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের প্রথম স্পিনে ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের দ্বিতীয় স্পিনে উনিশ ডায়মন্ড লাগবে এবং তৃতীয় স্পিনে এখানে তোমাদের উনপঞ্চাশ ডায়মন্ড লাগবে এবং চতুর্থ স্পিনে এখানে তোমাদের নিরানব্বই ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের পঞ্চম স্পিনে একশো নিরানব্বই ডায়মন্ড লাগবে এবং লাস্ট স্পিন যদি করতে চাও তাহলে এখানে তোমাদের চারশো 999 ডায়মন্ড লাগবে অর্থাৎ এখানে তোমাদের 880 টি ডায়মন্ড খরচ হবে তারপরেই তোমরা এখানে এই নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা নিউ ইমোট এছাড়া তোমরা যে সকল আইটেমগুলি সিলেক্ট করেছো ওই আইটেমগুলি তোমরা নিতে পারবে এই নিউ মকস্টোর ইভেন্ট থেকে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না